বরগুনার তালতলিতে প্রায় 500 পরিবারকে ঘরছাড়া করে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে আইসোটেক নামের একটি প্রতিষ্ঠান। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে পাওয়া জমি চাঁদাবাজির মামলা ও ভুয়া দলিলের মাধ্যমে কেড়ে নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে আদালতের একটি রিট হলেও প্রতিষ্ঠানটির দাবি বিভ্রান্তি থাকায় তারা রিটের কোনো জবাব পায়নি। তবে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে কোনো অনিয়ম হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেখুন ফেরদৌস আরিফিনের রিপোর্ট, ছবি তুলেছেন জুয়েল রহমান। আবারও ভূমিহীন হওয়ার শঙ্কা নিয়ে ঘরছাড়া তারা। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে বড় অঙ্কুজান পাড়ায় এই মানুষগুলো বসতি গড়ে তুললেও আজ তা কেড়ে নিচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। আমার জমি হল 3 একর, আমাকে জমিতে যখন মাটি কেটা দিয়েছে, আমরা বেকু থামাইতে যাইয়া আমার ছেলের নামে, আমার বাসুরের নামে, আমার দুই ছেলে, আমার স্বামী এক নম্বর, এ আগো চাঁদাবাজি মামলা দিয়ে হেরা বারে বারে পুলিশ এনে ধুমকি দিয়ে কাজ করাইতেছে। বরগুনার তালতলিতে 307 মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বেসরকারি প্রতিষ্ঠান আইসোটেক। অভিযোগ উঠেছে 500 ভূমিহীনের সরকারের কাছ থেকে পাওয়া 100 একরেরও বেশি জমি দখলের জন্য প্রতারণার আশ্রয় নিয়েছেন সংশ্লিষ্টরা। এসব জমির মধ্যে বিভিন্ন খতিয়ান উল্লেখ করে অনাপত্তি সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে 22 মে আদালতে একটি রিট দাখিল হলেও থেমে নেই প্রকল্পের কাজ। আদালতে স্টেটাস এবং নিষেধাজ্ঞা পাইছি, সেই এর ভিতরে তারা জোর পূর্বে মাটি কেটে তারা বেড় দিয়ে নিয়ে যাইতেছে। সব জনগণ লই আমরা ইউনো সাহেব বরাবর গেলাম। ইউনো সাহেব বলে আমরা কোনো অনুমতি, এই প্রজেক্টের আমরা কোনো অনুমতি দেই নাই। সব বিষয়ে খোঁজ নিয়ে সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে বলে দাবি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের। প্রথম কথা, আমরা অফিসিয়াল কোনো নোটিশ পাইনি। দ্বিতীয়, আমরা ইনভেস্টিগেশন করতে যেয়ে দেখি যে এটা আসলে কোনো সত্যতা নেই। তৃতীয়, আমরা যখন কাগজপত্রগুলোতে ভেরিফিকেশন করতে গেলাম, সেখানেও আসলে আমরা সেলফ কন্ট্রাডিক্টরি বেশ কিছু জিনিস দেখতে পেরেছি, যেখানে একই দিনে একই ডেটে 3টা ধরনের কাগজ আমরা পেয়েছি। এদিকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য আইসোটেক কোনো অনিয়ম বা জাল জালিয়াতি করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জমি সংক্রান্ত যদি কোনো কমপ্লেন থাকে লোকাল ব্যক্তিদের, আমার মনে হয় সেটা সেই জায়গার অথরিটির অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আমরা কোনোরকমভাবে জনগণের অসুবিধা হবে, জনগণ দুর্ভোগ পোহাবে পাওয়ার প্ল্যান্টের কারণে, আমরা সুবিধা করতে গিয়ে যদি দুর্ভোগে দেই তাহলে অবশ্যই সেটা অ্যালাউ করবো না। এবং তারা যদি সেই বিষয়ে আমার কাছে যদি লিখিতভাবে কোনো কমপ্লেন আসে অবশ্যই আমি দেখবো। সরকারের দেয়া জমি থেকে অবৈধভাবে সরিয়ে দিয়ে যেন তাদের মাথা গোজার ঠাইটুকু কেড়ে না নেওয়া হয় সেই দাবি স্থানীয়দের। ফেরদৌস আরিফিন, জিটিভি নিউজ, বরগুনা।